একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব আরো কিছু উপকরণ। তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, এটা অবশ্যই দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন, আমি আমার স্বাদ মতো 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ, এটা মোনাকার স্বাদটা বেশ বাড়িয়ে দিবে, তবে আপনারা চাইলে বাদ দিতে পারবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরও কিছু কালো জিরা দিয়ে দিয়েছি, আমার মনে হয়েছে কম হয়েছে তাই আমি আরও একটু দিয়েছি। এবারে আমি এর মধ্যে 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে মোনাকাটা খেতে বেশ ভালো লাগে, সেই সাথে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তবে আপনারা চাইলে ঘি এর পরিবর্তে গলানো বাটার কিংবা তেলও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে ঝুরাঝুরা করে নিতে হবে, অর্থাৎ খুব ভালোভাবে সব কিছুকে মেখে নিতে হবে যেন ঘিটা সবটুকু ময়দার গায়ে ভালোভাবে লাগে। ঠিক এরকম যখন ঝুরাঝুরা হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ময়দাটা রেডি। তো আমি কিভাবে বুঝবেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য ময়দার মিশ্রণ থেকে কিছু ময়দা নিয়ে মুঠো করছি, আর মুঠোটা যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে যে ময়দাটা পারফেক্ট হয়েছে মোনাক্কা তৈরির জন্য। এবার আমি এর মধ্যে সামান্য দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব, আর আপনারা চাইলে পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন, তবে দুধ দিলে টেস্টটা ভালো আসে। 1/4 কাপ দুধ নিয়েছি আমি, আর দুধটা একবারে দিব না, অল্প অল্প করে দুধ দিব আর মাখাতে থাকব, কারণ আমাদের একটা শক্ত ডো লাগবে মোনাক্কার জন্য। এই ডোটা পরোটার ডো থেকে একটু টাইট হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন ডো তৈরি করতে হবে। দেখুন এটা কিন্তু অমসৃণ একটা ডো হয়েছে, আর মোনাক্কা তৈরির জন্য আমাদের এরকম ডো লাগবে। এখন আমি ডোটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি, আর এই 20 মিনিটে ডোটা আরও একটু নরম হয়ে আসবে। ফিরে আসলাম 20 মিনিট পরে, এরই মাঝে আমাদের ডোটা আরও একটু সফট হয়ে গিয়েছে। আমি এখন হাত দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ডোটাকে ভালোভাবে মথে নিব, তারপর ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। সমান 2 ভাগে ভাগ করে নেওয়ার পর একটা ভাগকে আমি বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আর অর্ধেকটা ডো নিয়ে প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে ভালোভাবে মথে নিয়েছি 1 মিনিট। এবার একটা বেলুন দিয়ে আমি রুটির মতো বেলে নিব, তবে একদম পাতলা কিংবা বেশি মোটা করা যাবে না, পরোটা যেরকমটা আমরা বেলি তার চেয়ে একটু মোটা রাখতে হবে। আমি দেখিয়ে দিব কীরকম পুরুত্ব থাকবে, দেখে বুঝতে পারছেন পুরুত্বটা কেমন হবে। এবার আমরা মোনাক্কার শেপে রুটিটাকে কেটে নিব, কাটার সুবিধার জন্য আমি এখানে একটা পিজা কাটার ব্যবহার করছি, তবে আপনারা ছুরি দিয়েও এই কাজটা করতে পারবেন। তো সাইজটা আসলে নিজের উপর, যে যেমনটা পছন্দ করেন ছোট বড় সেরকম করে সাইজটা করবেন, তবে আমি মিডিয়াম সাইজেই করব। সচরাচর আমরা বাজার থেকে যেরকম কিনে এনে খাই সেরকম শেপেই আমি করছি। চারপাশের অসমান অংশগুলো ফেলে দিয়ে মোনাক্কাগুলোকে আমি কেটে নিচ্ছি। আর চেষ্টা করবেন সব মোনাক্কা যেন একই সাইজের হয়। এগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে উঠিয়ে নিব। এগুলোতে আমরা ঘি দিয়েছিলাম ময়ানটা করার সময়, তার জন্য দেখেন একটার গায়ে একটা কিন্তু লেগে যায় নাই,
সবটুকু মোনাকামি তৈরি করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য আমি আগেই চুলাতে তেল গরম করতে দিয়েছি। তেলটাকে একদম অতিরিক্ত গরম করা যাবে না, হালকা একটু গরম থাকা অবস্থায় এর মধ্যে মোনাকাগুলোকে ছেড়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না। মিডিয়াম লোতে রেখে আমরা সময় নিয়ে মোনাক্কাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এক্ষেত্রে সময় লাগতে পারে 6 থেকে 7 মিনিট। ঠিক যখন বুঝবেন যে এরকম বুদবুদ হচ্ছে, তখন বুঝতে হবে যে তেলটা পারফেক্টভাবে হয়েছে মোনাক্কাগুলো ছাড়ার জন্য। তো এবারে উল্টে পাল্টে আমি মোনাক্কাগুলোকে মিডিয়াম লো হিটে রেখে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। আর চেষ্টা করবেন মোনাক্কাগুলোকে ডুবো তেলে ভাজার জন্য, এতে মোনাক্কাগুলো ভালোভাবে ফুলতে পারে, স্পেসটা পায়। তো আমি সবগুলো মোনাক্কা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে, যেরকমটা আমরা বাজারে কিনতে পাই ঠিক এরকম কালার যখন হবে, তখন মোনাক্কাগুলোকে তেল থেকে উঠিয়ে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর এভাবে সবগুলো মোনাক্কা ভেজে নেবেন। তো আমারগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এগুলো যে কতটা ক্রিসপি হয়েছে, মুচমুচে হয়েছে, সেটা আমি আসলে আপনাদেরকে বুঝাই।